গোল পাঞ্জাবি পরা কি সুন্নত? কোন ধরনের পোশাক, কোন ধরনের পোশাকের মধ্যে কি সওয়াব আছে? আমার একটা বই আছে, পোশাক, পর্দা ও দেহসজ্জা, এটাতে বিস্তারিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকি অনুকরণ ও সুন্নত, এতে সওয়াব আছে। তবে এটা না করলে গুনাহ হবে, এটা আরেকটা স্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করতে আদেশ দেননি, না করলে আপত্তি করেনি, এটা করলে সওয়াব হয়। পোশাকি অনুকরণের সওয়াব আছে। সাহাবিদের থেকে জানা যায় সাহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাকি অনুকরণ করতেন। আরবের মানুষ আরবের পোশাক পরতেন, তারপর রাসূলুল্লাহ সাল্লামের জামার হাতা যেমন ওরকম করে নিতেন, কাটা থাকলে কেটে নিতেন, ছিঁড়া থাকলে ছিঁড়ে নিতেন, কোনা ঝুলিয়ে পড়লে কোনা ঝুলিয়ে পড়তেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাম যে রং করে নিতেন ওই রং করে নিতেন। তো এই জন্য পোশাকি অনুকরণে সওয়াব নেই বা পোশাকে কোনো সুন্নত নেই এই কথা ঠিক না। তবে রাসূলুল্লাহ সাল্লাম করেছেন, করার তাকিদ দেননি, কাজেই করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। দুটো জিনিস বুঝতে হবে, এই সওয়াব অর্জন করতে আমার তো একটা পোশাক পরতেই হবে, কাজে আমি সুন্নতি পোশাক পরলে আমার দুটো লাভ, আমার বিনা কষ্টে সওয়াব হচ্ছে, আমার ভিতরে ইমান তাকওয়া পড়ছে, আমি 24 ঘন্টা সচেতন যে আমি মুসলমান, সুন্নতি পোশাক পরে আছি, পাপের দিক তাকালে লজ্জা লাগে, কাজে আমার তাকওয়া বাড়ছে, ইমান বাড়ছে, আমি বিনা কষ্টে অনেক সওয়াব পাচ্ছি। কেউ যদি সুন্নতি পোশাককে ঘৃণা অবজ্ঞা করেন, ইমানের ক্ষতি হতে পারে। রাসূলুল্লাহ পরেছেন, যেটাই করে থাকেন সেটা যত ছোট সুন্নতি হোক, পালন না করলে গুনাহ হয় না, অবজ্ঞা করলে গুনাহ হয়। অন্যদিকে কেউ গোল জামা পরেননি, তিনি হয়তো ছোটো পাঞ্জাবি পরেছেন, গেঞ্জি পরেছেন, তার প্রতি কটাক্ষ করা, এ সুন্নত মানেনি, না এই রকম কটাক্ষ একটু আগে যেটা বললাম রাসূলুল্লাহ সাল্লাম করেছেন, না করলে আপত্তি করেছেন, সেটা হলো টাকনুনিসে নামা, কাপড় পরা, অনেক সময় কড়া লাল পরলে আপত্তি করেছেন, বা কাফেরদের মতো করে পোশাক পরলে আপত্তি করেছেন, কিন্তু ছোটোখাটো 19-20-এর জন্য কোনো আপত্তি করেননি।